আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি একটা সালোয়ার তৈরি করবো, এটা আসলে চুড়িদার সালোয়ার বলে না, বাট স্টেট সালোয়ারে শুধু নিচে দুটা টিপ বোতাম হবে, বাট কোমরে কুচি করা হবে। এই জন্য এখানে আমি হচ্ছে দুই বা চারিটা সালোয়ারের কাপড় নিয়ে নিছি। এটা একটা থ্রি পিসের সালোয়ারের কাপড়। তো এখানে কাপড়টা আমি যেভাবে ভাঁজ করা ছিল ঠিক ওইভাবে ভাঁজ করা আছে। এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে জোড়া সাইড। তো আমি যেটা প্রথমে করব সেটা হলো যে একটা অংশে প্রথমে মাপ নেবো, তাহলে ভালো বুঝতে পারবো। এখানে হচ্ছে কোমরের যে অংশ আছে, কোমরের অংশ আমি 6 ইঞ্চি পরিমাণে বাদ দিব। এইভাবে আমি 6 ইঞ্চি করে বাদ দিয়ে আমার সালোয়ারের ঝুলটা টিকবে হচ্ছে 39 ইঞ্চি। আমার সালোয়ারের ঝুল আসবে 39 ইঞ্চি। তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে বেশি নিব, 41 ইঞ্চি পরিমাণে নিয়ে নেব। 41 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে এইভাবে আমি কাপড়টা হচ্ছে ডাবল ভাঁজ করি। এভাবে ডাবল ভাঁজ করে নিলাম। এখন আমি হচ্ছে এই অংশ কাপড়টা কেটে নিব। এভাবে কেটে নিলাম। এখন যে এই কাপড়টা আছে, আর এটা যেহেতু মিয়ানিতে আমি এখন যেটা করব, এটা হচ্ছে যে এই মিয়ানির যে সাইডটা, এই মিয়ানির সাইডটা আর মিয়ানিতে এখানে আমি হচ্ছে পটি দিব। কোনাকুনি করে যে কাপড়ে একটা পটির মতো দেয়টা, 6 ইঞ্চি বাদ দিয়ে আমি হচ্ছে মিয়ানি টিকাবো হচ্ছে 15 ইঞ্চি। আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নেবো, এখানে আমি 16 ইঞ্চি পরিমাণে দাগ দিলাম। জাস্ট এই কাপড়টা আমি এরকমই রেখে দিব। এখন আমি এটা হচ্ছে নিচের যে মুহুরিটা আছে, পায়ের মুহুরি, যেটা পায়ের মুহুরি টিকবে আমার হচ্ছে 10 ইঞ্চি, মানে 10 হচ্ছে 5 ইঞ্চি। তো আসে আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবো, এখানে আমি 6 ইঞ্চি পরিমাণে নিব। আর এখান থেকে এই এই যে উপরে যে অংশটা আছে, এখানে আমি হচ্ছে 5.5 ইঞ্চি নিয়ে নেব। 5.5 ইঞ্চি নিয়ে এখান থেকে হচ্ছে আমি দুটো টিপ বোতাম লাগাবো। তো এখানে আমি নেব হচ্ছে 5.5 ইঞ্চি, আর এখানে 6.5 ইঞ্চি দেবো। এখানে আমার টিকবে হচ্ছে 5.5 ইঞ্চি, কিন্তু আমি কাপড়টা নিলাম 6.5 ইঞ্চি। এখান থেকে নিয়ে এই বরাবর হচ্ছে দাগ দিয়ে দেবো। আমি এখানে যেহেতু কাপড়টা অনেক হালকা কালার, এই জন্য আমি কলমটা ব্যবহার করছি, যাতে করে দাগটা বোঝা যায়। এখন এই যে মিয়ানির যে অংশ আছে, মিয়ানির অংশ থেকে শুরু করে এই অংশটা এভাবে আমি দেখেন ফিতাটা, একটা জিনিস লক্ষ্য করবেন, ফিতাটা আমি কিন্তু এভাবে টান টান সোজা করে দিই নাই, ফিতাটা জাস্ট একটু বাঁকা আছে। এইভাবে হচ্ছে আসলে কলম দিয়ে কখনো দাগাই নাই, তো ওই জন্য দাগাইতে যা কেমন একটা হচ্ছে। তো যাই হোক, এই যে আমি সালোয়ারটা হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি, এখন আমি হচ্ছে এই বরাবর হচ্ছে সালোয়ারটা কেটে নিব। একদমই সহজ এটা, যে পারবে না আমার মনে হয় যে যারা নতুন মানে সেলাইয়ের কাজ শিখতেছে, তারাও যদি একবার দেখে এই সালোয়ারটা কাটিং করতে পারবে। একদমই সহজ, কোনো ঝামেলা নাই। আমার ভিডিওটা যারা দেখেন তারা একবার আমার ভিডিওটা সেম ভাবে ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই কাজটা করতে পারবেন। তো এইখানে যেটা পটির কাপড়টা হচ্ছে, সেটা হচ্ছে এইখান থেকে আমি কাপড়টা বের করে নেব। এখানে যে কাপড়টা আছে, জাস্ট এই কাপড়টা আমি এইভাবে ভাঁজ দিব। দেওয়ার পরে এই অংশ থেকে হচ্ছে কাপড়টা কেটে নেব। আর এই যে মিয়া নিচে যে পটির অংশটা আছে, এটা আপনারা যে মন যে দিতে পারেন, কেউ চাইলে একটু চওড়া করে দিবেন, কেউ চাইলে একটু চিকন করে দিবেন, যে যেমন ইচ্ছা সেরকম দিতে পারেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই বা কতখানি দিতে হবে এমন কোনো কথা না, এটা হচ্ছে এরকম থাকবে। এই অংশটা এভাবে হচ্ছে দিয়া থাকবে, এই এইভাবে হচ্ছে জোড়াটা কিভাবে সেলাই করতে হয় সেটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন হচ্ছে আমি কোমরের অংশটা কাটিং করে নেব। কোমর অংশটা কাটিং করার জন্য এই যে এখানে এক্সট্রা কাপড়টা আছে, এই এক্সট্রা কাপড়টা প্রথমে আমি এইভাবে একটা ভাঁজ দিব। একটা ভাঁজ দেওয়ার পরে আমি হচ্ছে মাপ দিয়ে নিব, যেহেতু আমার কোমরের ইঞ্চি হচ্ছে 6 ইঞ্চি পরিমাণে, আমি 8 ইঞ্চি কাপড় নেব, কারণ কোমরে সেলাইয়ের জন্য আমার 2 ইঞ্চি কাপড় লাগবে। এখানে আমি হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে কাপড়ে দাগ দিব। এভাবে এখন আমি এই দাগটা বরাবর হচ্ছে সোজা দাগ দিয়ে নেব। আমার ভিডিওটা অনেকে দেখে কিন্তু কেন যে লাইক কমেন্ট করেন আমি বুঝতে পারি না। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর অবশ্যই ভালো কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর কোন ধরনের কাটিং ভিডিও বা সেলাই ভিডিও চান সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি ওইভাবে ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
তো এখানে হচ্ছে আমার কোমরের মাপটা আছে হচ্ছে 24 ইঞ্চি, এখানে আমার টেবিল হচ্ছে 16 ইঞ্চি। এই যে এইখানে যে এক্সট্রা কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে কোমরের আরো অংশ পরিমাণ কাপড়টা হচ্ছে জোড়া দিয়ে নেব। যেহেতু এই কাপড়টা আড়াআড়ি আছে, তো আমি এইভাবে হচ্ছে কাপড়ের উপর এভাবে কাপড়টা দিয়ে হচ্ছে কাটিং করে নেব। এটা যেমন কাটিং করা সহজ, সেলাই করাও ততটাই সহজ। আর কিভাবে এটা সেলাই করতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে কাটিং সেলাইয়ের অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন। এখান থেকে এভাবে আমি হচ্ছে 24 ইঞ্চি পরিমাণে হচ্ছে কাপড়টা দাগ দিয়ে নেবো। এই 24 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিলাম। এখন আমি কাপড়টা এভাবে ভাঁজ করে নেবো এবং কাটিং করে নেবো। তো ফাইনালি আমার সালোয়ার কাটিংটা হয়ে গেছে, কোমরটা রেডি, আমার সালোয়ার কাটিংটাও রেডি। তো এই ধরনের একটা সালোয়ার তৈরি করতে 2 গজ কাপড় হলেই আনা, তার বেশি কাপড় লাগে না, হয়তো কোমরের কাছে একটু জোড়া বেশি আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমি সেলাই ভিডিওটা দেবো, সেলাই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।